হয় নাই, জোরে কোন নাউজুবিল্লা। কয়েক ভদ্রলোক আসছে প্যান্ট শার্ট পরা, টাই পরা, প্যান্ট শার্ট পরা, উনি নিজের গাড়ি উনি ড্রাইভ করে আসলেন, মসজিদের সামনে গাড়িটা রাখলেন, রেখে ঢুকলেন, একটা ব্রিক পিস হাতে, এটাসি একটা হাতে, এটাসিটা খুললেন, খুলে একটা বড় আলকেল্লা বাইর করলেন, আরবের ওই যে শেখরা পরে, এটা উপর দিয়ে দিয়া দিলেন, ভিতরে সব ঠিকঠাক আছে, দিয়ে একটা লাঠি নিয়ে খুতবা দিলেন, দুই রাকাত নামাজ পড়াইয়া নিজের গাড়ি নিজে ড্রাইভ করে চলে গেলেন, আর দুই রাকাত সুন্নত উনি আর পড়েন নাই। এই দেখলাম উজবেকিস্তানে 99% মুসলমানের দেশে একটা জিনিস নাই, সেটা হলো সেই দেশে কি নাই, আলেম নাই, কি নাই, কমিউনিস্ট শাসনে, রাশিয়ার শাসনে, দীর্ঘদিন কমিউনিজমের শাসনে আলেম নিষ্পাত করে দিয়েছে, আলেম নিপাত করে দিয়েছে। এইটাই বিমে বেইমানরা এই কথারই চায়, বাংলাদেশেও এই কমিউনিস্টরা বেইমানরা নাস্তিকরা আমাদের সরকারকে এই কথা বুঝাইতে চায় যে মোল্লারা খারাপ, মোল্লা তারাও, মোল্লা তারাইলে তুমি যে বানরের সন্তান এটা তোমাকে বললে প্রতিবাদ করার কোনো মানুষ থাকবে না, কথা ঠিক না? এখন তো মোল্লারা প্রতিবাদ করে। আচ্ছা বানরের সন্তান আপনারা কি বানরের সন্তান? আপনাদের মা বাবা কি বানর আর বান্দর নি, বান্দর আর বান্দর নাকি আপনার মা বাবা? না হযরত আদম, আমরা যেই সেই মানবের সন্তান নই, এমন এক মানবের সন্তান যিনি আল্লাহর প্রথম পয়গম্বর, যেরকম সুবহানাল্লাহ, উনি একজন নবী, উনি আদি পিতা, এবং শুধু আদি পিতাই না, উনি আল্লাহর প্রথম নবী, যেরকম সুবহানাল্লাহ, এবং হযরতে হাওয়া আমাদের আম্মা, আমরা জঙ্গলে জন্ম নেওয়ার মতো বানর শুয়োর আমরা নই, কথা ঠিক না? কিন্তু এই কথাটা, এই প্রতিবাদটা কি আপনারা করছিলেন না আলেমরা করছে? মহতারা মাজিরিন, যে আলেম যদি না থাকে উপায় কি হবে সমাজের, আমাকে বলেন উপায় কি হবে সমাজের? এই জন্য আলেমের নামে এই অভিযোগ, হে অভিযোগ, এই করে হেই করে জঙ্গিবাদ। আচ্ছা মামুনুল হক কি অস্ট্রেলিয়া ঘুরত? মামুনুল হকের কাছে কি এই যে হকি স্টিক থাকতো? মামুনুল হক কি রামদা কৃষ্ণিয়া দৌড়াইতো না? ওর কাছে কি দাও থাকতো? সে কি দুই চারজন মানুষ খুন করেছে? তো মামুনুল হক নিয়ে এত ভয়, কারণটা কি? একটি মাত্র, তার ভিতরে এলিম আছে, এলিম, যেরকম সুবহানাল্লাহ, এলিমের একটা পাওয়ার, এলিমের একটা পাওয়ার, এলিম শুধু এলিম নয়, জাহাজের গড়ের জাহাজ, সাইখুল হাদিসের গড়ের সাইখুল হাদিস, কথা কোন ঠিক না? এই জন্য মামুল হক একটু আলাদা ভয় লাগে, ফয়জুল করিমের একটু ভয় বেশি লাগে, কারণ কি এইটি কথাবার্তা তাকে ওর হিসাব করে বলে না, কথা কোন ঠিক কিনা দেখি না? এই ফয়জুল করিম মামুল হক এর একটু অন্যরকম, অন্য মানে আল্লাহ এলিমও যেরকম দিয়েছে, হেলিমও দিয়েছে, সাথে ব্যাকগ্রাউন্ডে ওদের বাপ দাদারা এদেশে মাটি মানুষের জন্য কাজ করেছে, কথা কোন ঠিক কিনা? মহতারা মাহাজিরিন, আজকে উজবেকিস্তানে 99% মুসলমান, কিন্তু কি নাই, আলেম নাই, যার কারণে 70 বছর আগে ওনাদেরকে হজ করতে যাইতে দেয় না, প্রতিবাদ করার ক্ষমতা নেই, প্রতিবাদ করবা হ্যান্ডকাপ লাগাই দিবে, দাড়ি রাখবা জেলে পাঠিয়ে দেওয়া হবে, বোরকা পরবে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এই আইন কি বাংলাদেশে করে টিকতে পারবে? এই আইন দাড়ি রাখা যাবে না, এই কথা বললে কি মানব? যদি এই আইন রাত্রে 10টা বাজে করে, তাহলে রাত 11টা বাজার আগে রাতের অন্ধকারে মিছিল বের হবে, কেউ ফিরে রাখতে পারবে না, কথা ঠিক কিনা? বানরের মতবাদ যেরকম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে সরকার, সোজা আঙ্গুলে গিয়ে উঠে নাই, এতে আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হয়েছে, কথা ঠিক কিনা? এত সোজা এখন কয় 7-এর বই এবং কি 6 না 7-এর বই, এই বইগুলো প্রত্যাহার করে নেওয়া হলো, নতুন করে বই ছাপানো হবে, এটিকে এত সোজা কইটি বুলে কেমনে লেখা হয়ে গেছে, এটা তো খেয়াল করে নাই, বইয়ে আবার বুলে লেখে, বইয়ে ভুলে লেখে, এগুলো কি শয়তানে বিশ্বাস করবে? শয়তানে ইবলিশও বিশ্বাস করবে না। মহতারাম হাজিরিন, এই জন্য উলামায়ে কেরাম বড় পাওয়ার, বড় পাওয়ার। দেখবেন আমাদের সমাজে কিছু মুরব্বীরা বলে, কি বলে জানেন, ক জানার নাম ইসলাম না, ও মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না, ওয়া ওয়া মানার নাম ইসলাম, কয় কিনা, কয় কিনা? এই কথাটা মিথ্যা কথা, কে বলছে জানার নাম ইসলাম না? জানার নামও ইসলাম, মানার নামও ইসলাম, কথা কোন ঠিক কিনা? এটা বলে কি বুঝাইতে চায়? জানার লাগতো না, খালি মানলে হইব, মানবা কি দিয়ে তুমি, না জানলে মানবা কি দিয়ে তুমি? এ মুসলমান, নুরানি মাদ্রাসায় পড়ে ছোট বাচ্চাটি, এই নুরানির বাচ্চারা বলে দুই রাকাত নামাজে 60টি মাসালা, কথা কোন ঠিক কিনা? দুই রাকাত নামাজ পড়লে কয়টি মাসলা লাগে? 60টি মাসালা, তাহলে হাজার হাজার রাকাত নামাজ, রোজা, হজ, জাকাত, এই উমরা, এরপরে ইসলামী জিন্দিগি, তাহাজ্জত, আওয়াবিন, শেষ, এশরাক, এই 63 বছর জীবনে কত লক্ষ লক্ষ মাসলা জানতে হবে, কথা কোন ঠিক কিনা?
জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এটা মিথ্যা কথা। জানার নামও ইসলাম, জানার পরে মানতে হবে, না মানলে সে শয়তান, কথা ঠিক কিনা? কিন্তু জানতে হবে, জানা ছাড়া ইসলাম বোঝার কোনো কাজ। দুই রাকাত নামাজের 60টা মাসালা, যদি মাসালায় না জানেন তাহলে আপনি আমল করবেন কেমনে? আপনি কইবেন সোয়াবিন তেল বালা, সোয়াবিন তেল বালা, শুনছেননি? বুড়া দাদা নামাজ পড়ে তো সজদার দোয়া কয় সোয়াবিন তেল বালা, সোয়াবিন তেল বালা। নাতি কয় দাদা আমরা শুনছি সরষের তেল বালা, তুমি আবার সোয়াবিন তেল বালা কই পাইলা? কয় না এটা তেল না, তেল না, এটা এটা সজদার দোয়া। কি দোয়া? সজদার দোয়া। কি দোয়া? কয় তো সোয়াবিন তেল বালা, এটা সজদার দোয়া, এটা তিনবার পড়তে হয়। নাতি কয় নাউজুবিল্লাহ, এটা সুবহানা রাব্বিয়াল আলা। সজদার দোয়ার নাম কি? সুবহান, কই সুবহান রাব্বিয়াল আলার হেতে কই সোয়াবিন তেল বালা? ওই না, ওই না দাদা কয়। নাতি কত কম ক, 85 বছর ধরে নামাজ পড়ি, 1962 সনত, 1962 সনত নামাজ পড়ি দেয়, এই গুন্দে ফরিদ দি। ওই যে জানার নাম ইসলাম না, যে মানার নাম ইসলাম, ওই না যাই না সোয়াবিন তেল খত দেখালি, ওইব না নামাজ, ওইব না। এই জন্য জানতে হবে মানতে হবে, কথাগণ ঠিক কিনা? জানা ছাড়া মানার উপায় নাই, জানতে হবে মানতে হবে, কথাগণ ঠিক কিনা? ও মুসলমান, আমার নবীকে সাহাবি জিজ্ঞাসা করেন, নবী গো আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া, কহ আমি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি সর্দারে দো আলম, কহ আপনি সর্দারে দু জাহান, কহ আচ্ছা আপনি যে সমস্ত নবীদের সর্দার হলেন কেমনে? রসুল কয় এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যাবে না, মানে এই কারণে আমি শ্রেষ্ঠ নবী এরকম নয়, এর অনেক কারণ আছে, কয়েকটা কারণ আছে। তো সাহাবি বলে হুজুর প্রধান কারণ কোনটা, এক নম্বর কারণ কোনটা, অন্যতম কারণ কোনটা, যে কারণে আপনি শ্রেষ্ঠ নবী হলেন? রসুল বলেন উতিত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। এ সাহাবি শোনাম, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানব দানব আল্লাহ যত এলেম দান করেছে, আমি একলা নবীরে তো এলেম দান করেছে আল্লাহ, আমার এলমুল আউয়ালিন ওয়াল আখিরিন দান করা হয়েছে, এই কারণে আমি শ্রেষ্ঠ নবী। আরো কারণ আছে শ্রেষ্ঠ নবীর হওয়ার, তার এক নম্বর কারণ হলো এটা, জোরে কোন সুবহান। তাহলে কি এলেমের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমার কথা একটু লম্বা হবে, অসুবিধা হবে? আর কোনো মাহফিল নাই, বাস এই মাহফিলে যতক্ষণ চলে, ধরেন না 12টা 1টা চলব কি না? আছেন তো ইনশাআল্লাহ, কিছু দামি কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশাহ। কোন দুনিয়ার বাদশাহ? তামাম দুনিয়ার বাদশাহ। সুলাইমানের রাজ্যে সূর্য ডুবে, তার রাজ্যে সূর্য উঠে। সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে সাঁত উঠে, তার রাজ্যে সাঁত ডুবে, জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহতে এন বাদশাহ, শুধু মানুষের বাদশাহ নয়, জিনের বাদশাহ, হরির বাদশাহ, মানবের বাদশাহ, দানবের বাদশাহ, পশুর বাদশাহ, ফাকির বাদশাহ, ও মুসলমান বাতাসেরও বাদশাহ, নদীর স্রোতেরও বাদশাহ, জোরে কোন সুবহানাল্লাহ। গর্তের ফিফিলিকাও সুলাইমানের বক্তব্য বুঝে, আর সুলাইমানের ভাষাও গর্তের ফিফিলিকা বুঝে, ফিফিলিকার কথাও ফিয়ারার কথাও হযরত সুলাইমান বুঝে, জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন সুলাইমান আলাইহিস সালাম এক এক দিন এক এক জাতির হাজিরা ডাকে, হাজিরা ডাকে বুঝুন না, কেলাসের মধ্যে যেন হাজিরা ডাকে, মানবদের হাজিরা ডাকছে একদিন, দানবদের জিন ফরিদের হাজিরা একদিন, পশুর হাজিরা একদিন, পাখির হাজিরা একদিন। তো পাখির হাজিরা একদিন ডাকা শুরু, হে দুনিয়ার পাখিরাম যে যেখানে আসো সুলাইমানের সামনে হাজির হও। সমস্ত পাখিরা সুলাইমানের সামনে হাজির হয়ে গেছে, হুদহুদ নামক এক পাখি সে আসে নাই। সুলাইমান আলাইহিস সালামকে কি হলো আমার, আমি হুদহুদ পাখিকে দেখছি না, পাখি এই হুদহুদ পাখি কোথায় রে? অন্য পাখিরা আমরা বলতে পারি না উনি কোথায়, হুদহুদ পাখি আমার নির্দেশ মানল না, আমি ডাক দেওয়ার সাথে সাথে হাজির হলো না, আসুক হুদহুদ আসা মাত্র ওকে আমি জবে করে ফেলবো, ওকে হত্যা করব, আমি তাকে হত্যা করব, নতুবা সে আসতে দেরি হয়েছে কেন কারণ দর্শাইতে হবে। হযরত সুলাইমান রাগ করছে হুদহুদের উপরে, বক্তব্য দিতেছে, ইতিমধ্যে হুদহুদ পাখি সালাম দিয়ে হাজির হয়ে গেছে, সালাম আলাইক ইয়া নবী আল্লাহ, আল্লাহর পয়গম্বর সুলাইমান সালাম গ্রহণ করেন, আমি এসে গিয়েছি। সুবহানাল্লাহ। সুলাইমান কো তুমি দেরি করলা কেন? আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে জবে করে ফেলবো, উপযুক্ত কারণ দেখাও বেঁচে যাইতে পারবা, নতুবা সিদ্ধান্ত তোমাকে হত্যা করা হবে। তো হুদহুদ পাখি কো হযরত আপনি আমাকে জবে করবেন, আমি তো যুক্তিসঙ্গত কারণেই এখানে আসতে একটু দেরি হয়েছে, কি কারণ? আমাকে তো আপনি গোয়েন্দার দায়িত্ব দিয়েছেন, কোথায় পানি পাওয়া যায়, কোথায় খাদ্য পাওয়া যায়,
কোথায় শত্রু আছে অ্যালার্ট থাকার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি ঘুরতে ঘুরতে হঠাৎ চলে গেলাম ইয়েমেনের সাবা এলাকায়। ইয়েমেনের সাবা এলাকায় আমি যে দেখি ওমা, ওখানে এক রানী আল্লাহকেও মানে না সুলেমানকেও মানে না। আপনি বলছেন আমার রাজ্যে সূর্য উঠে আমার রাজ্যে সূর্য ডুবে, অথচ আপনার রাজ্যে এমন রানীও আছে আপনাকে রাজা মানে না। সুলেমান কো সে কে? তার নাম রানী বিলকিস। তাই নাকি? কহ সে কাকে মানে? কয় সে নিজেই রাজা, সে নিজেকে রানী মনে করে। আমি নিজেই রানী, আমি সুলাইমানের রাজত্ব মানি না। আর প্রভু কাকে মানে? আল্লাহকে সে প্রভু মানে না, সে প্রভু মানে সূর্যকে, সে সূর্য পূজা করে। জোরে কর নাউজুবিল্লাহ। সুলাইমান যে রাগ উঠছে, এই কারণে তুই দেরি হয়েছে, যা তোরে মাফ করে দিলাম। তুই একটা ভালো সংবাদ আনছ, খাতা ল কলম ল, খাতা কলম নিছে সিডি লয়ে যা। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, রানে বিলকিস সুলাইমানের সিঁড়ি পৌঁছা মাত্র ঘাড় মোড়াই বানা সোজা চলে আসবা, সোজা চলে আসবা। মিন বিসমিল্লাহির রহমানির রহিম, মিন সুলাইমান ইবনে দাউদ ইলা মালিকাতে মালিকাতে সাবা, সাবা রানীর প্রতি সুলাইমান দাউদের চিঠি। আসলিম তাসলাম, সিলিন্ডার কর বাচ্চা যাইবা, আল্লাহ তাআলা আলাইয়া কার মরাইবা না, অহংকার দেখাইবা না, ওয়াতুনি মুসলিমিন, সিলিন্ডার করে আমার দরবারে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। চিঠিটা পৌঁছায় দিয়ায় উদ্ভুত পাখি পায়ের পিঞ্জারা দিয়া সিঁড়ি কামড় দে নিয়া সুলাইমানের একবারে সিংহাসনের সামনে সিঁড়ি ফেলছে। রানী রানী বিলকিসের সামনে চিঠি পড়ছে, বিলকিস সিঁড়ি পড়তাছে, পশমের গুড়া দেয়া পানি বের হচ্ছে, ডরে গামাইতেছে। আল্লাহ আকবার। রানী বিলকিস বলে এই রাজার ভাষায় বোঝা যায় সে শুধু বাদশা নয়, উপরের ক্ষমতাও তার পক্ষে কাজ করে। আল্লাহ আকবার। আসমানের মালিকও ওকে হেল্প করে, তার ভাষায় বোঝা যায়। আচ্ছা একটা কাজ করো, তিন বাহিনীর প্রধানরা এদিকে আসো, সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী যত বাহিনী পুলিশ আনসার বিডিআর যা ছিল সব নিয়ে রানী বিলকিস মিটিংয়ে বসছে। আচ্ছা এই যে চিঠি দিল বাদশা সুলাইমান, আমাকে বলছে সোজা সিলিন্ডার করে তার কাছে পৌঁছার জন্য, এখন কি করা যায়? ম্যাডাম কি বলতেছেন আপনি? কি করা যায় মানে? যুদ্ধ করব। আমাদেরকে কি সুকেশে উড়ায় রাখার জন্য রাখছেন? আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অস্ত্র কিনে দিয়েছেন, বেতন দিচ্ছেন, আমরা যুদ্ধ করব, যুদ্ধ করে মারা যাবো, তুমি সিলিন্ডার করবো না। সুলাইমান কর দম বন্ধ কর, হইলাম হতা কম ক, পানিতে বাস করবা আর কুমিরের সাথে যুদ্ধ পারবা? ফায়ার মাথে খামড় দিনি ওই গভীর জলে নিয়ে করা টুরা টুরা করে খাই ফেলাবি। পানিতে বসবাস করলে কুমিরের সাথে খাতির করে চলতে হয়, শত্রুতা করে কি করা যায় না, টিকা যায় না। তামাম দুনিয়ার বাদশা ওর সাথে তোরা যুদ্ধ করবি কি কস? ক ফার্মু রানী বিলকিস কর সব কর। ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার বলে। এটা সুলাইমানের, এটা বিলকিসের কথা, কিন্তু আল্লাহ এটা কোরআনের মধ্যে আনছে, এমন এটা কার কথা হইছে? এটা আল্লাহর কথা হয়ে গেছে। এই বিলকিসের কথা বললেও ফললেও প্রতি অক্ষর দশ নাকি, এটা কোরআনের আয়াত হয়ে গেছে। যে রকম সুবহানাল্লাহ, কিন্তু কথাটা আল্লাহর নয়, কথাটা কার? রানী বিলকিসের। বিলকিস বলে শোন হে আমার সেনা সৈন্যরা শোন, ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান, কোন রাজা বাদশা যদি কোন জনপদে আক্রমণ করে আফসাদুহা গোটা জনপদটাকে তছনছ বানায় ফেলে, কথা কোন ঠিক কিনা? কোনো প্রভাবশালী রাজা যদি কোনো ক্ষুদ্র এলাকায় কোনো জনগোষ্ঠীর উপর আক্রমণ করে এ জনপদটাকে তছনছ করে ফেলে, কথা ঠিক কিনা? রানী বিলকিস অত্যন্ত দামি কথা বলছে এবং গ্রহণযোগ্য কথা, বাস্তব কথা, এই জন্য আল্লাহ তার কথাটা কোরআনে আনছে। সুবহানাল্লাহ। কোন আচ্ছা রাশিয়া একটা দেশ ইউক্রেনে আক্রমণ করছে, রাশিয়া ইউক্রেনের থেকে 50 গুণ বড়, কয় গুণ বড়? 50 গুণ বড় একটা দেশ। এই দেশের সাথে ইউক্রেন যুদ্ধ বাঁধা কি ঠিক হয়েছে? কথা কোন ঠিক হয়েছে? এখন কি হয়েছে? একবার খাল বাকলা সব শেষ করে দিছে, ইউক্রেন দেখো তসনস করে দিছে, কথা কোন ঠিক কিনা? বিদ্যুৎ নাই, ফানি নাই, গ্যাস নাই, খানা নাই, ডাইল নাই, ভাত নাই, চুরা নাই, ওষুধ নাই, মেডিসিন নাই, অক্সিজেন নাই, কিচ্ছু নাই, তসনস করে ফেলছে। করক না, রাশিয়ারও ক্ষতি হয়েছে, রাশিয়ার তো ক্ষতি হয়েছে। মনে করেন রাশিয়ার 2 লক্ষ সৈন্য মারা গেছে, কি হয়েছে? রাশিয়ার 30 লক্ষ সৈন্য। সুবহানাল্লাহ। কোন কয় লক্ষ সৈন্য?
30 লক্ষ সৈন্য আছে, 2 লক্ষ মরে গেছে, সমস্যা কি? হেতে তো 30 লক্ষ পাবলিকও নাই দেশে, এতে সৈন্য হলো 6 লাখ, তো তুই কা গেলে 30 লাখের সাথে? এক বাফের হওয়া কড়া একটা, আরেক বাফের 10টা, একটাদের 10টার সাথে কইজ্জা বাজলে হইব না? এতে দুগু মরে গেলে তো আষ্ট উঠাইব, এতে দুগু মরে গেলে খজন থাকব, আর এতে বাতি উগ্র নিবলে ভরে আর বাতি জ্বালানি আছে না? কে আছে না? তাহলে এক এক ছেলে যার হিকে 10 ছেলের সাথে খাজ্জা করতে যাবে? রানী বিলকিস কয় শোন, ইন্নাল মুলুকা ইদা দাখালু করিয়াতান, প্রভাবশালী রাজা বাদশারা যখন কোন জনপদে আক্রমণ করে, আফসা দোহা গোটা জনপদকে তছনস করে ফেলে, ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লাতান, এবং ওই এলাকার নেতৃস্থানীয় যারা এদেরকে চূড়ান্ত অপমান করে ফেলে, ওয়াকাজালিকা ইয়াফালুন, সুতরাং সুলাইমান যদি আমি রানী বিলকিসের রাজ্যে আক্রমণ করে আমার সাথে এমন আচরণই করবে, সুতরাং মাহফুজায় দুয়াও চাই, খোজ্জা নয় যুদ্ধ নয়, যাও হাদিয়া নিয়ে সুলাইমানের সাথে যাও। রানী বিলকিস কয় মেজর জেনারেল এদিকে আসো, সেনা প্রধান মেজর জেনারেলকে ডেকে বলতেছে, তোমার নেতৃত্বে 2000 সৈন্য যাবে, সেনার পোশাক পরে যাবে না, ফান্দাবি ফায়জান পরে যাবা, অস্ত্র টস্ত্র লয়ে যাইলে লাভ নাই, এমনে যাইবা, দেশের কিছু নেতৃস্থানীয় মন্ত্রী মিনিস্টার এদেরকে সাথে নিয়ে যাইবা, সৈন্যের ইটা লইবা, কি ইটা ব্রিক ফিলের মধ্যে কি ইটা, সৈন্যের ইটা, যেগুলো এই 2.5 কেজি ওজনের সৈন্যের ইটা নিবা, রূপার ইটা নিবা, হীরা জহরত মণি মুক্তার মালা, সুলাইমান বাদশার জন্য একটা মুকুট বানায় রাখছে, এটা নিবা, নিয়ে দেখো বাইল টাইল দিয়া কোনো মতে বাইশ করা যায় কিনা, আতত আনা যায় কিনা, এছাড়া যুদ্ধ করে সুলাইমানের সাথে পারা যাবেন? সেনাবাহিনীর নেতৃস্থানীয় কয় ম্যাডাম আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আপনার সিদ্ধান্তের বাহিরে যে আমরা কিছু করব না, আমরা যেহেতু প্রশিক্ষণ নিয়েছি আপনার বেতনভুক্ত কর্মচারী, এই জন্য আমাদের বক্তৃতা আমরা দিয়েছি, কিন্তু সিদ্ধান্ত ওয়াল আমরু ইলাইকে, সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব কে? আপনি। কথা হলে চলো, রানী বিলকিস রয়ে গেল সেনাপ্রধানকে দায়িত্ব বানায়া, এলাকার লোকজন দিয়া সোনা গয়না হীরা জহর সৈন্যের ইটিয়া রূপার ইটা দিয়ে ফাটাইছে। সুলাইমান কয় কিরে হুদহুদ পাখি, রানী বিলকিসের কাছে ছিটি দিলাম, ছিটির তো কোনো উত্তর আসলো না, কয় না আসতেছে লোক আসতেছে, তুমি দেখে আসো, হুদহুদ পাখি গুরান্দে দেখে আসছে, আয়সা কয় স্যার আসতেছে, ম্যাডাম আর নিজে আসে নাই, লোক আসতেছে, কি নিয়ে আসতেছে? কয় আপনাকে একটু বাইশটা নেওয়ার জন্য, আপনাকে বাইল দেওয়ার জন্য, সোনা রোপার ইটিয়া দামি দামি হাদিয়া গিফট নিয়ে আইতেছে আপনার জন্য, আপনাকে গিফট দিয়া উপটোকন দিয়ে আপনাকে বাঁকায় নিবে, যাতে তাকে আপনি ডিস্টার্ব না করেন। সুলাইমান কয় বেকুফের করে বেকুফ, এতে মনে করছে আমি শুধু বাদশা, আমি যে আল্লাহর পয়গাম্বর সেই খবর রাখে না, এই কাজ করো, জিন পরীরা কোথায়, বৃত্তপিল তৈরি করো, ওই মাঠে শুধু সৈন্যের ইটা বের হবে, 50 লক্ষ সৈন্যের ইটা বাইর করো, যেরকম আল্লাহ আকবার, বাইর হয়ে গেছে, ব্রিক পিল তৈরি হয়ে গেছে, সোনার ইটা রেডি আছে, মেইন রুট থেকে আমান বাজার থেকে এখানে কয় কিলো, কত 10 কিলো, 5 কিলো, এ 5 কিলো 30 ফিট করে এটা সোনা দিয়ে ডালাই করো, রাস্তা কার্পেটিং করো সৈন্য দেয়া, যেরকম আল্লাহ আকবার, দুই পাশে দেয়াল উঠাইবা, দোনোর দেওয়াল 10 ইঞ্চি ওয়াল থাকবে, ওয়ালের ইটাগুলো সব থাকবে সোনার, সামনে আমান বাজার মেইন গেটে সেখানে একটা সৈন্যের বিশাল করে শাহী গেট তৈরি করবা, বাস যাতে দেখে আর সেনাবাহিনীর লোকজন দেখে হার্ট ফিল করে, ওমা আমরা 10টা ইটা লই আইছি, এতে 10 লাখ ইটা দিয়ে রাস্তা বানাই ফেলাইছে সৈন্যের ইটা, জোরে আল্লাহু আকবার, রেডি হয়ে গেছে সব, এরা আসছে, আয়েশা সুলাইমান সালাম কয় যেদিক থেকে এসেছো সেদিক চলে যাও, আমাকে এই হৈরের ভিক্ষা লই আইছো, হরাত লই আইছো, আরে আমাকে চিনো, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান দাউদ, আমিও নবী, আমার বাবাও নবী, আমিও নবী, আমার আব্বাও নবী, জোরে কোন আল্লাহু আকবার, এইগুলো দিয়ে আমারে বাস করবা, চলো ফিরাত পাঠাইছে সব ডিজায়ার কয়, ম্যাডাম উপায় না, আমনে না যাইলে এটা কোনো ব্যবস্থা হবে না, আপনি নিজেই যেতে হবে। সুলাইমান রানী বিলকিস কয় ঠিক আছে, ভবন তালা মারো, সিংহাসন তালা মারো, 80 ফিট লম্বা, 40 ফিট প্রস্ত, 30 ফিট উঁচা, 3 তলা ভবন, রানী বিলকিসের সিংহাসন, 60টা গেট পার হইয়া তার সিংহাসনের মেইন কি রুমে বেডরুমে পৌঁছা যায়, সব গেট তালা মারো, মারে চলো। রানী বিলকিস নিজেই রওনা করলেন, সাথে 3 বাহিনীর প্রধানরা আছে, সব আছে। আল্লাহ আকবর, সুলাইমান আলাইহিসসালাম কয় হুদহুদ এখন খবর কি আসছে দেখো, এদেরকে তো রিটার্ন পাঠাইছি, তাদের হাদিয়া গিফট কবুল করি নাই, এখন কি ব্যবস্থা নিছে বিলকিস? কয় বিলকিস নিজেই আসতেছে, দেখুন আল্লাহ আকবর। সুলাইমান আলাইহিসসালাম কয় তেলেসমাত দেখাইতে হবে,
আগে সেনাদেরকে তেলেসমাত দেখাইছো রুট কার্ফিডিং করে সোনা দিয়াম, এখন দুইটা তেলেসমাত দেখাইতে হবে। একটা হলো সামনে যে লেক আছে, লেকের মধ্যে কাঁচ দিয়া ব্রিজ বানাও, কি দিয়া, কাঁচ দিয়া, কাঁচ বুঝেন তো, গ্লাস, পানির কালারের কাঁচ দিয়া ব্রিজ বানাইবা, লেকটার পানির সাথে মিলাইয়া ব্রিজ দিয়া তৈরি করবা, যাতে বিলকিস বুঝতে না পারে এখানে ব্রিজ আছে। বিলকিসের ব্যাপারে আমি শুনেছি সে নাকি জিনের মেয়ে, কার মেয়ে, সে পুরীর বংশধর, সে মানুষ না, এই জন্য এর গায়ের পশম অনেক, বিলকিসের গায়ে পশম। মেয়েটাকে চাইছিলাম বিয়ে করতাম, কিন্তু জিনেরা আমার কাছে গিবত গাইছে। কি গাইছে? ক স্যার একে বিয়ে করবেন, এর গায়ে পশমে বোরা, আন্না দেখলে হসন্দ তুন। এখন আসলে এর গায়ে পশম আছে কিনা, নাকি জিনেরা ফরিরা এর ব্যাপারে গিবত গাইছে, আমি যেন রানীকে বিয়ে না করি, এটা পরীক্ষা করতে হবে, এবং তার দেমাক কিরকম, তার মুখ মাফি আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য সামনে যে লেক আছে, খাল আছে, লেকের উপরে পানির সাথে ছোঁয়া ছোঁয়া ব্রিজ তৈরি করা গ্লাস দেয়া। ব্রিজ তৈরি হয়ে গেছে, যখন বিলকিস আসবে তখন তো পানি দেখবে সামনে, সে তো ব্রিজ বুঝবে না, মনে করবে পানি, তো মনে করবে যেহেতু পানি এখানে, এটা পার হয়েই তো রাজার সাথে দেখা করতে হবে, নিশ্চয় পানি বেশি নয়, অল্প পানি মনে হয়, হাঁটু পানি হবে, নতুবা ব্রিজ দিত, ব্রিজ যেহেতু দেয় নাই, পানি কম আছে, তাস্তি করে তো ও কাপড় 30 জন আস্তে আস্তে উপরের দিকে টানবো, তখন আমি দোতলার থেকে দেখবো পায়ের মধ্যে পশম আছে না নাই, যেরকম সুবহানাল্লাহ, তখনই পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা ব্রিজ তৈরি হয়ে গেছে, আবার সুলাইমান জিন পরীদের সাথে বলে আরেকটা তেলেসমাত দেখাইতে হবে, কি, উনি যে তার সিংহাসন তালা মেরে রেখে আসছেন, উনি এখানে পৌঁছাইতে কতক্ষণ লাগবে? কো 2 ঘন্টা লাগবে। কো 2 ঘন্টার আগেই উনার সিংহাসন আমার দুয়ারে হাজির করতে হবে। সুবহানাল্লাহ, কে পারবা দাঁড়াও, কে পারবা দাঁড়াও? জিন পরীদের কাছে আগে প্রতিযোগিতা হবে তোদের মধ্যে একজন দ্বারা। কলাই ফেরি তুমিনাল জিন্নে, জিনের মধ্যে আধ্যাত্মিক শক্তিওয়ালা, আমলের ফাওয়ার, জিকির আসকারের ফাওয়ার, আমলের ফাওয়ার, দেহে দৈহিক শক্তির বলে বলিয়ান ছিল একটা জিন। কলাই ফেরি তুমিনাল জিন্নে, জিনদের মধ্য থেকে এক শক্তিশালী জিন, সে দাঁড়াইলো, দাঁড়ায় বলল আনা আতিকা বিহি কবলা আন্তা কুমা মিম্মা কামিকা, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব। সুলাইমান ক কতক্ষণ লাগবে? ক কাবলা আন্তাকুমা মিম্মা কামিকা, আপনি যেখানে বইসে রইছেন দরবার সালিশ করতেছেন, দরবার শেষ করে উঠার আগেই দেখবেন সিংহাসন রানী বিলকিসের আপনার দুয়ারে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, আপনি মিটিং করতে কতক্ষণ লাগবে? ক দরবার হলে আমি ধরো না 1/2 ঘন্টা আসি, ক তাহলে আমি এই এর বিলকিসের সিংহাসন পৌঁছাইতে 20 মিনিট লাগবে, তুমি আপনি দরবার শেষ করতে কতক্ষণ লাগবে? 30 মিনিট, তা আমি এর আগেই নিয়ে আসবো, তাহলে আমার লাগবে 20 মিনিট। সুলাইমান কো হবে না, 20 মিনিটে হবে না, মানে কারো আগে আনতে হবে, 20 সেকেন্ডের মধ্যে হাজির করতে হবে। যেরকম আল্লাহু আকবার, জিনেরা ফরিরা কয় ফাওয়ার মাফি, আমার আর সম্ভব না, আমি পারবো না, আমার অন্তত 20 মিনিট সময় দেওয়া লাগবে, এই সিলেট থেকে সিংহাসনডা এই চট্টগ্রাম আনা 400 কিলোমিটার রাস্তা, এর মুখের কথা না, 20 মিনিট সময় দিবেন না আপনি। সুলাইমানকে 20 সেকেন্ড সময় দেওয়া যাবে না, আরো কোনো পাওয়ারফুল থাকলে দাঁড়াও, জিন পরীরা সিলিন্ডার করছে, এখন ইনসান দাঁড়াইছে। কাল আল্লাযি ইনদাহু ইলমু মিনাল কিতাব, যেরকম আল্লাহু আকবার, এলেমের যে পাওয়ার আছে এটা বুঝাইতেছি, এলেমের যে পাওয়ার আছে এই কথাটা বোঝানোর জন্য ঘটনাটা আনছি, ঘটনা বলা উদ্দেশ্য নয়, দাঁড়ায় বলতেছে কল আল্লাযি ইনদাহু ইলমু মিনাল কিতাব, ওই ব্যক্তি দাঁড়াইছে যে ব্যক্তির ভিতরে কিতাবের এলেম ছিল, তাওরাতের এলেম ছিল, কি এর এলেম, গোটা তাওরাত যার মুখস্থ ছিল, ওই লোকটা হযরতে আসিফ ইবনে বারখিয়া, কি নাম, হযরতে আসিফ ইবনে বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ছিল, বাদশা সুলাইমানের আপন খালতো ভাই, কি ভাই, খালতো ভাই বুঝেননি, খালাতো ভাই আর কি, খালার হুয়া, হযরতে সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, আবার ক্যাবিনেট মন্ত্রী, সুলাইমানের অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত জ্ঞানী, গোটা তাওরাত তার মুখস্থ ছিল। যেরকম সুবহানাল্লাহ, তাওরাত কি ছিল, মুখস্থ ছিল, জবুর, আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কি দিছিল, জবুর, জবুর মুখস্থ ছিল, 1000 সূরা তাওরাতের মধ্যে, কয় হাজার সূরা,
1000 সূরা, প্রত্যেকটা সূরার মধ্যে 1000 আয়াত, 1000 সূরা প্রত্যেকটা সূরার মধ্যে 1000 আয়াত। কি মনে করছেন আমগো কোরআন শরীফ তো এতটুক, তাওরাত কতটুক ছিল? তাওরাত এক এলাকা থেকে অনেক এলাকায় নিতে হইলে তখনকার যুগে ঘোড়ার গাড়ি লাগতো, উটের গাড়ি লাগতো, এখন পিক আপ লাগবো। এখন কি লাগবো? উটের আর ঘোড়ার গাড়ি না, এখন কি লাগবো? পিক আপ লাগবো। এটার মধ্যে 114টা সূরা আছে, কয়টা সূরা? 114 সূরা, কোন সূরার মধ্যে আয়াত আছে তিনটা, আছে কিনা? ইন্না তয়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা। এক রাকাত গেছে গে, জুতাটি খুলতে খুলতে এক রাকাত চলে গেছে, আরে রাকাতটা পাইলাম না। পরে খালি ফান্দাবির আতাটি ঠিকঠাক করতে করতে কুলফুতে আরেক রাকাত মারে দিছে, দুই রাকাত নাই। হায় হায় হায়, জুতা খুলতে গেলে এক রাকাত, আর কি হাতাটি সুইটার মুইটার এই জ্যাকেট ম্যাকেট ঠিকঠাক করতে গেছে আরেক রাকাত। কি লিগা প্রথম মাসে কি কাউ ইন্না তয় না, পরে মাসে কুলফু শেষ ষোট সুরা, কথা কোন ঠিক কিনা? 114 সুরা, আবার কোন সুরা আয়াত আছে তিনটা, কোনটার মধ্যে আছে সাইডটা, কোনটার মধ্যে আছে পাঁচটা, কথা কোন ঠিক কিনা? অথচ তাওরাতের মধ্যে 1000 সুরা, কয় হাজার সুরা, প্রত্যেকটা সুরার মধ্যে আয়াত 1000 করে, বলিয়ম বিরাট বিরাট বড় বলিয়ম। এই গোটা তাওরাত মুখস্থ হযরত আসিফনে বারখিয়াম সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, পয়গম্বরের ক্যাবিনেট মন্ত্রী, সুলাইমানের ঘনিষ্ঠ মানুষ, ও বন্ধু উজির আজমের মতো দায়িত্বশীল মন্ত্রী, ডাক দিয়া কো আনা আতিকা বিহে কাবলা আইয়ার তাদ্দা তরফুকা, জোরে কোন আল্লাহু আকবার। ওরে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি বিলকিস রানীর সিংহাসন তোমার সামনে হাজির করব, তোমার চোখের পুতলি লাড়া দেওয়ার সাথে সাথে আমি বলবো চোখ বন্ধ করো, আপনি চোখ বন্ধ করবেন, এরপরে বলবো চোখ গুলো খুলবেন, দেখবেন হাজির, আল্লাহু আকবার। কাবল আইয়ার তাদ্দা তরফুকা, মানে আপনার চোখ বন্ধ করে চোখ খুলতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। যেরকম সুবহান আল্লাহ, এলিমের পাওয়ার রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা এমালো فَإِنَّ الْمَامَ لَيَفْنَى عَنْ قَرِيبٍ وَإِنَّ الْعِلْمَ يَبْقَى لَا يَزَالُ زُرَكُنْ مَرْحَبَا ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়ি মসজিদের বারান্দা বই রইছে, বইসা বইসা ইমাম আবু হানিফা সুবহানাল্লাহ 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 পড়ে, পড়ে না পড়ে কিনা? বহু মুরব্বীরা আছে আসর পড়িয়া মাগরিব পড়ে।